রাস্তা বন্ধ করে দিয়েছে রাতে রাতে রাস্তা চাই বাড়িতে ঢুকবো। দর্শক, আজ আমরা আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে এসেছি মানুষের আড়ালের মুখোশ আপনাদের সামনে উন্মোচন করব। জামালপুর শহরের প্রাণকেন্দ্র মিদ্যাপাড়া, যেটি শফির মিয়ার বাড়ি, সেই বাড়ি সম্মানী ব্যক্তিদের বাড়ি, সেই বাড়িতে একটি পরিবারের অবস্থা আপনাদের মাঝে তুলে ধরব। পুষ্পা নামের একজন মহিলা 5টি বৎসর যাবত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আমরা তার মুখ থেকেই সেই অবরুদ্ধতার কথা শুনব। চলুন তাহলে দেখে আসি সেই পরিবারটি কেমন আছে, দীর্ঘদিন যে পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। আপনার কয়টা ছেলে? আমার একটা ছেলে। আপনার হাজবেন্ড? হাজবেন্ড মারা গেছে। এখানে কতদিন বসবাস করছেন আপনি? এখানে 14 বছর যাবত বসবাস করার পর এখান থেকে চলে গেছেন? এখান থেকে চলে গেছে, রাস্তা বন্ধ করে দিয়েছে রাতে রাতে। কাউকে জানান না এই বিষয়গুলো, এই অবস্থা হয়েছে রাস্তা বন্ধ? হ্যাঁ জানাইছি, আর এখন হাসাহাসি করছে, হাসাহাসি করছে। এখন কি যে এখান থেকে এই জায়গাটুকু আপনার আর তো কোথাও জায়গা আছে থাকার মতো? বাড়ি থাকার মতো পারিনি। তাহলে এই যে এখানে এই জায়গাটুক এইভাবে আপনার বাড়িটা বন্ধ করে দেওয়া হলো, আপনার কোনো আইনের আশ্রয়? হ্যাঁ আইনের আশ্রয় নেই। আপনার ঢাকাতে কোনো জায়গা জমি কিনছেন আপনারা? না না, জায়গা জমি কিনেনি। ছেলের নাম কি? পারভেজ রানা সম্রাট। এটা কোন মৌজায় জায়গাটা বসে জানেন? ফুলবাড়িয়া মৌজায় জায়গাটা বসে, এলাকার নাম মিতাহারা। জায়গাটা বসে আত্মীয় স্বজনই বাদল দা, সকল দা, ওদের বোন জামাই জায়গাটা বসে। তোদের বাসা কোথায়? জামালপুরে আছে বাড়ি। তো আপনার সরকারের কাছে কোনো চাওয়া নেই এই বিষয়ে? রাস্তা চাই বাড়িতে ঢুকবো। চলুন আমরা শুনে আসি সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষগুলোই কি বলে। আপনি তো এলাকার বাসিন্দা? জি। আমরা এখানে পুষ্পা বেগমের সাথে কথা বললাম, উনি আমাদের যেটা জানিয়েছে দীর্ঘদিন যাবত এই ওয়াল করে তাকে অবরুদ্ধ করে রাখার পর সে আস্তে আস্তে কোনো দৃষ্টিকুল না পেয়ে চলে গেছে অন্য একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে। তো আপনি আসলে এটার বিষয়ে কতটুকু জানেন? এই জায়গাটা জামালপুর শহরে কেন্দ্রস্থলে অবস্থিত, 200 বছর আগে থেকে মৃধাপাড়ার জন্য শরীফউদ্দিন মৃধার নামে এলাকাটার নামকরণ হয়। শরীফউদ্দিন মৃধার বাড়ি এটা। শরীফউদ্দিন মৃধার 4 ছেলে, কফিলউদ্দিন মৃধা, রহিমউদ্দিন মৃধা, শফিরউদ্দিন মৃধা, ময়নউদ্দিন মৃধা, 4 ছেলের নামে জায়গাটা সিএস থেকে আরওয়ার পর্যন্ত দুটাতেই বহাল ছিল। বিআরএস এ তারা 9% রেকর্ড করে বাকি 30% জায়গা তাদের কুক্ষিগত করে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আমরা 2012 সালে একটা বাটোয়ারা মামলা করি, আর 2014 সালে রেকর্ড কারেকশন মামলা করি বিআরএস বহাল করার জন্য। তখন থেকেই তারা বিভিন্নভাবে পুরো জায়গাটা দখলের পায়তারা করে আসতেছিল। পুষ্প বেগম হলো রহিমউদ্দিন মৃধার সেজো সন্তান আব্দুস সোবাহান, যিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন, 7 বছর আগে মারা গেছেন। উনি এখানে থাকতেন, ওনার এটা ক্রয়কৃত জায়গা, আমার ফুপুর অংশ, পৈতৃক জায়গা প্লাস আবার ক্রয় করে নিয়ে আসা ফুপুর অংশ থেকে। এটাতে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই, ফেয়ার জায়গা। 2017 সালে তারা পুরোটাই জবরদখল করে চারপাশে ওয়াল করে দেয় যাতে কোনোভাবেই তারা এখানে না থাকতে পারে। একজন বিধবা মানুষ, একজন এতিম ছেলে, অনেক চেষ্টা করছে তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তারা কোনোভাবে জিনিসটা কর্ণপাত। কে কে? একটু নামগুলো বলতে। বাদল সাহেব, শফিরউদ্দিন মৃধার সাজু ছেলে বাদল সাহেব, আর চপল সাহেব ওনার ছোট ছেলে, আর ওনার বোন জামাই কয়েকজন আছেন, এর ভিতরে জামালপুরে যিনি থাকেন মাহবুব সাহেব। পুষ্পা বেগম বলতে পারভেজ রানা সম্রাটের মা, আমার বোন। ওরা দীর্ঘদিন, এরা তো সম্রাটরা মানে প্রত্যেক বাড়ি এটা, কিন্তু এরপরেও মানে অর্ফুপুর কাছ থেকে একটা অংশ পারভেজ রানা সম্রাট কিনে নেয়। কিনে নেওয়ার পরে বাসা করে থাকতেছে দীর্ঘদিন, প্রায় 14 বছর বাসা করে থাকছে অলরেডি। কিন্তু পরে দেখলাম যে এদের পারিবারিকভাবেই, পারিবারিক বলতে মানে পারভেজ রানা সম্রাটের ফুপারা শফির মিয়ার জামাইরা, এরা দেখলাম যে রাস্তা একসঙ্গে বন্ধ করে দিতেছে। যে রাস্তা দিয়ে আসতেছিল সেই রাস্তা বন্ধ। আমি খবর পাই আসলাম,
কিন্তু আসার পরে দেখলাম যে চতুর সাইডে বাসার চতুর সাইডে গোল করে ফেলছে। পরে আমি আর কি করব, বাড়ি থেকে লোকজন নিয়ে এসে ওই ঘরের যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো নিয়ে এসে অন্যত্র একটা বাসা ভাড়া করে দিয়ে সেখানে উঠাই দিলাম। কিন্তু পরে আমরা চাচ্ছিলাম যে এর একটা সমাধান হবে, রাস্তা বের হবে, কিন্তু তারা কোনো কর্ণপাত করতেছে না। হ্যাঁ, এ পর্যন্ত মানে 5 বছর চলে গেল, তারা 5 বছর বাইরেই থাকতেছে। যেহেতু ছেলে একটা মাত্র ছেলে, তারা ঢাকা চলে গেছে, ঢাকা কোম্পানিতে চাকরি করে। পুষ্পা বেগম, জমিটা তো ওনার। হ্যাঁ, কি নিয়ে আনছে? কিনে আনছে, সব ঠিক আছে? না তো নিয়ে কিনে নিয়ে আইছে। হ্যাঁ, তারপরে সমস্যা, জায়গা নাই, রাস্তা নাই, যারা ওয়াল করছে তারা আস্তে আস্তে দুনিয়াতে নিয়ে যাইতেছে। তারপরে ওনার সমাধানটা হয় না? না। পুষ্পা বেগমের অভিযোগের ভিত্তিতে যাদের নামে অভিযোগ করেছে তাদের সাথে আমরা এই মুহূর্তে ফোনে কথা বলবো। চলুন দেখা যাক তারা কি বলে। যাদের সাথে কথা বলবো তারা হচ্ছে বাদল মিয়া। স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরের বাইরে মাস্ক পরুন। আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক এসান, আমি আপনাদের এখানে গেছিলাম আজকে। ওই পুষ্পা বেগম আমার সাথে কথা বলছিল, সেখানে আসছিল আপনাদের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে। পুষ্পা বেগম, মিদ্দাপাড়া। আপনি কি বাদল মিয়া বলতেছেন? না, আমার ডাকছিল। উনি বলতেছে যে আপনাদের ওনার বাড়িটা আপনারা ওয়াল করে অনেকদিন যাবো, তারা বাড়িতে আসতে চায়, বাউন্ডারিতে তাদের জায়গাটুকু আটকা পড়ে আছে। আসলে এই সম্পর্কে যদি কিছু বলতেন। ইঞ্জিনিয়ার মাহবুব সাহেব, উনি মানে তিনজনের নাম বলছে, তার ভিতরে ইঞ্জিনিয়ার মাহবুব সাহেবের কথা বলছে। ওনারা আমার দীর্ঘদিন যে ওনারা বাড়িতে আসতে চাচ্ছে, সেই জন্য আমি একটু আপনার সাথে বিষয়টা কথা বলবো, আসলে কি বিষয়টা জানার জন্য। আচ্ছা, তথ্য দেওয়ার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। বাদল মিয়া জানিয়েছেন আমাদের তার ভঞ্জামাই মাহবুব ইঞ্জিনিয়ারের কথা। তার কথার ভিত্তিতেই আমরা মাহবুব ইঞ্জিনিয়ারকে ফোন করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি যে মাহবুব ইঞ্জিনিয়ার সাহেব বলছেন? আমি সাংবাদিক এসান, জামালপুর থেকে বলতেছি। আমার একটু ওই যে তথ্য বলতে, ওই যে পুষ্পা নামের একটা মহিলা, পুষ্পা বেগম। হ্যাঁ হ্যাঁ, পুষ্পা বেগম, ওনার স্বামী মারা গেছে। ওনারা মনে হয় আপনাদের একটা প্রাচীর দেওয়ার কারণে ওনারা ওনাদের বাড়িতে প্রবেশ করতে পারতেছে না, অনেকদিন যাবৎ তারা ঢাকা আছে, রাস্তা নাই বাড়িতে যাওয়ার। ওই বিষয়ে মানে কথা বলতে বলতে উনি বললো যে আপনার কথা বললো, আপনার ফোন নম্বরটাও দিল যে উনিও জানে বিষয়টা, ওনারা আপনাদের কথা বললো আর কি। আমি বাদল ভাইকেও ফোন দিয়েছিলাম। আমি কিছু না জানি না, আমি ছিলাম না, আমি ডাকছিলাম আসছি আসছি, আমার এখন জানি লাগে কে করছি। আর দুটো আসছে সেবার জায়গায়, ওইটা আমি ওইটা কিছু বলতে পারবো না। বাদল ভাইও আপনার কথা বললো? হ্যাঁ, বাদল ভাই আপনার কথা বললো যে উনি জানে না, আপনি মোটামুটি জানেন বিষয়টা। আপনার ওয়াইফরা পাইছে জায়গাটা কি? ওনাদের জায়গা নিয়ে তো কোনো বিবাদ নেই মনে হয়, যে পুষ্পা বেগমের জায়গা নিয়ে তো কোনো ঝামেলা নেই মনে হয়, এরকম কিছু। যদি সভ্য জগতেই এরকম একটি ঘটনা ঘটে, তাহলে কোথায় থেকে মানুষের মানবতা?